নাদেরের ভাই বড় মিয়া। বাবার কাছে নাদেরের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। সাহস কত, এত বড় সাহস! আমার পাঁচটা নয় দশটা নয়, একমাত্র হবু বউ, আর আমার সেই পছন্দের বউকে নাদেরের মতো, ওই নাদের মতো বদমাইশ ছেলে বউ করে নিতে চাই? ভাবনা ভাবনা, আমার হার্ট বিট বেড়ে গেছে। সত্যি করে বলতো, তোর বাবা আবার রাজি হয়ে যায়নি তো? রাজি হয়ে ও লাগছে তো, আরে লাগছে তো, সবসময় ইয়ার্কি না? আরে আরে ইয়ার্কি না ভাবনা, সত্যি করে বলছি, তোকে ছাড়া আমি মরে যাব ভাবনা। কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না, কেউ না। তুই কি একটু সিরিয়াস হতে পারিস না? হলাম, চল হলাম সিরিয়াস। সিরিয়াস বল। আমি, বাবা, আমরা দুজনেই বড় মিয়ার মুখের উপর না করে দিয়েছি। বড় মিয়া কি বলেছে জানিস? সেও নাকি দেখে নেবে তার চোখের সামনে দিয়ে কে আমাকে বউ করে নিয়ে যায়। আচ্ছা, তুই তুই ওদেরকে আমার নামটা বলে দিতে পারতি? নাম না বললেও বলেছি যে ওনার বাড়ির সামনে দিয়েই আমি বউ হয়ে যাব। সত্যি ভাবনা, এই না হলে আমার একমাত্র হবু বউ আমার বড় ভাইকে অপমান করা, এই অপমানের শাস্তি আমি দেবই। কিভাবে দেবেন যে? ভাবনা তো চাকরকে ভালোবাসে, আর চাকর তো তালুকদার বাড়ির ছেলে। আরে তালুকদার বাড়ির ছেলে হোক আর রাজার বাড়ির ছেলে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একদিনের জন্য, এক ঘন্টার জন্য হলেও ভাবনাকে আমার বউ ঠিকই বানাবো। ছোট মিয়া, অনুষ্ঠান কিন্তু ছোট করা যাইবে না, মোরা কিন্তু বড় করে অনুষ্ঠান করমু, তাই অনুষ্ঠানটা কবে হইবে? হবে খুব তাড়াতাড়ি হবে, শুধুমাত্র ওই সাগরটাকে শহরে যাওয়ার পর্যন্ত যেটুকু সময়, ওইটুকু সময় অপেক্ষা করতে হবে। আইসিএনজি, আসো আসো আসো। শোন, তোকে আর কষ্ট করে স্টেশন যেতে হবে না, নিজের যত্ন নিস আর মার দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিস আর ভালো থাকিস। আচ্ছা, ভালো থাকিস, আসছি। সাগর সাগর সাগর, থাম সাগর, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি মজা। ভাবনা সরি, আমি এক্সট্রিমলি সরি, আসলে সরি, আরে আরে ছোটটা শুন না, বাদল তো আমার সঙ্গে ছিল, আমি কি করব? তাই তুই আমাকে না বলে চলে যাচ্ছিলি? আরে বাদল তো তোর আর আমার সম্পর্কটা জানে না, ও তো আমাকে ছাড়ছিলই না। আমি হয়েছে, থাম থাম, আর বলতে হবে না। তুই আমাকে কতটুকু ভালোবাসিস তা আমার বোঝা হয়ে গেছে। কি বললি? হ্যাঁ ছাড়। কি বললি তুই? ছাড় আমাকে। কি বুঝেছিস? তুই জানিস না, হ্যাঁ, আমার শয়নে স্বপ্নে জাগরণে শুধু তুই আর তুই, চারিদিকে শুধু তুই। হয়েছে, অনেক হয়েছে। এ শোন, তুই আবার মায়ের স্বপ্ন পূরণের কথা ভুলে গিয়ে বই রেখে সারাক্ষণ আবার ভাবনার কথা ভাবিস নে। শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল উপদেশ। ও, আপনি তো আবার মাস্টারের মেয়ে, উপদেশের ভান্ডার। এ বাবা, দেরি হয়ে গেছে, কোথায় আমি এখন চলে যাব? এদিক ওদিক তাকিয়ে একটু সুযোগ বুঝে। কি কিসের সুযোগ? কি হলো? আসুন, আমি চলে গেলে আবার তুই একা একা বনে বাদের ঘুরে বেড়াস না, নিজের যত্ন নিস। আসি সাগর। আজ না গেলে হয় না, কিন্তু পরীক্ষা যে সামনে, জানিস
অনেক দিন পর তোকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসিস, আমি তোর জন্য অপেক্ষা করব। থাকিস, আসি, খুদ হাফেজ। খালি উমরিনে মুভির মতো আমার ভাবনা কি আপনাদের এখানে এসেছে? না তো ভাইজান, ভাবনা তো আমার কাছে আসে নাই। আপনি এত রাতে কোথায় যাচ্ছেন স্যার? ইয়ে বাদল, আমার ভাবনাকে খুঁজে পাচ্ছি না, তুমি কি কোথাও দেখেছো? না তো স্যার। কথা কম কইয়া কামড়া শুরু কর বেটা। কি জঙ্গলে কিন্তু মশা বড় বড়, কি বলো? এই চুন্দরীরে কামড়াবে না যে। কোথায় বা খুঁজব ওকে? কালকের সকালটা ভাবনার জন্য সম্পূর্ণ এক নতুন সকাল। ভাবনা এখানে এভাবে পড়ে আছে, চল তো দেখি। ভাবনা, এই ভাবনা, কথা বল ভাবনা।
ভাবনা, এই নিঃশ্বাস চলছে, তোর এখানে বস, আমরা মাস্টার চাচাকে খবর দিই, চল। আচ্ছা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চল। মাস্টার চাচা, মাস্টার চাচা, ভাবনা, ভাবনা কি, ভাবনা জ্ঞান হারিয়ে জঙ্গলে পড়ে আছে। মা চক্ষু হল, ভাবনা তুই কথা বল, ভাবনা, ভাবনা মা, ভাবনা তোকে সারা রাত আমি খুঁজে বেরিয়েছি মা, ওট মা চোখল, ভাবনা, ভাবনা চোখল মা, তোর বাবাকে একবার দেখ, চল মা চল, বাবা বাড়িতে চল, চলো ভাবনা। এখনই মেয়ে নিয়ে তো তোমার পলাশ ছাড়তে হবে। মাস্টার, তুমি তোমার এই অসৎ মেয়েকে নিয়ে এখনই এই গ্রাম ছেড়ে চলে যাবে। কত অহংকার করে ভাবনা আমাকে বলেছিল আমাদের বাড়ির সামনে দিয়ে বউ হয়ে স্বামীর বাড়ি যাবে, এখন কি হবে মাস্টার? কেন আপনি ভাবনাকে ছোট মিয়ার বউ করে গড়ে তুলে নেন? যে ছোট মিয়া তো ভাবনাকে ভালোবাসে, যে 100% ভালোবাসে, বাসুর কথাই মোর কথা, বুঝে? ঠিক বলেছে। রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না, আমার ছোট ভাই ভাবনাকে তুলে নিয়ে যায়নি, গতকালই তো সে ঢাকায় চলে গেছে। আমি মরে যাব, তবু নাদের মতো একটা লম্পট বদমাইশকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব না, আমি জীবন নষ্ট করব না বাবা। বাবা মেয়ে দুজনে একসাথে মরে যায়, তাহলে তোর জন্য আমাকে আর আমার জন্য তোকে কাঁদতে হবে না, চল মা মরে যাই। কেন মরে যাবেন? কোন দোষে, কোন অপরাধে মরে যাবেন? এই পলাশপুরে নাদের মতো বদমাশ আছে, নিজেকে নিয়ে অহংকার করে বলছি, এই বাদলও আছে। আপনার যদি অমত না থাকে তাহলে কোনো অনুষ্ঠান না করে আমি এই মুহূর্তে ভাবনাকে বিয়ে করে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। সবকিছু জানার পর একটা কথাই আমি বুঝেছি, একটি মুহূর্তের জন্য ভাবনা নিরাপদ নয়। শকুনের নজর পড়েছে ওর দিকে। বলুন মাস্টার চাচা, আপনি রাজি? ভাবনা বাবা, তোর কথা ভেবেই আমি বাদলকে বলে দিচ্ছি আমি রাজি। সবার জীবনের সব চাওয়া সব স্বপ্ন সত্য হয় না, তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি তোর বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু কি করবি বল,
ওই বদমাইশটা তোর সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চল মা, চল কাজী অফিসে চল। এইটা কি হইল? কি হবে সাচ্চু বাচ্চু? বড় মেয়ে